সমবায় সমিতির টাকা তছরূপের অভিযোগ উঠল ম্যানেজারের বিরুদ্ধে। হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হলেন আদিবাসী মহিলারা। জানা যায়, বসিরহাট মহকুমার মিনাখা ব্লকের হারোয়া থানার মোহনপুর চণ্ডীবাড়ি এলাকার মোহনপুর চণ্ডীবাড়ি কৃষি উন্নয়ন সমবায় লিমিটেডের প্রায় 2 কোটি টাকা তছরূপের অভিযোগ উঠেছে বর্তমান ম্যানেজার যজ্ঞেশ্বর ভূঁইয়ার বিরুদ্ধে। আমাদের যে কয়েকটা গ্রাম মিলে হরিণলা চণ্ডীবাড়ি বাছরাই কয়েকটা 5টা গ্রাম মিলে যে সমবায় একটা ইয়ে হয়েছে, সমবায় ব্যাংক হয়েছে, সেই সমবায় ব্যাংকে অনেক টাকা, একটা তছরূপ প্রায় 1 লক্ষ 1 কোটি টাকার বেশি এইরকম টাকা সে তছরূপ করেছে ম্যানেজার, আত্মসাৎ করেছে। আর সেই টাকা নিয়ে আরও গোষ্ঠীও আমাদের 100 জন প্রায় গোষ্ঠী হয়েছে, 100টা গোষ্ঠী টাকা কত আমাদের সে ছাড়ের টাকা দেওয়ার কথা ছিল, 9% নিয়ে দেওয়ার কথা, 9% দেওয়ার কথা ছিল, ওরা 11% সুদ চাপিয়েছে আমাদের সেই টাকার উপরে। আর যে টাকা আমরা বোনাস টাকা 2-3 বছরের জন্য যে পেতাম, দুর্গাপূজা একটা বোনাস দিয়েছিল, জাগো বাংলা যে 5000 টাকা করে গোষ্ঠী মাথা পিছু দিয়েছিল, সে টাকা আদৌ আমাদের সঙ্গে দেখা হয়েছে ব্যাংকে, ম্যানেজার বলছে এই টাকা চেক ভাঙাতে যাচ্ছি, এই টাকা থেকে তোমাদের টাকা দেওয়া হবে, সে টাকা আদৌ আমরা পাই না। আর এ পর্যন্ত অনেক বেনামি লোকের নামেও নাম করে কত লক্ষ লক্ষ টাকা সব আত্মসাৎ করেছে, তার কোনো হিসেব নেই। কতবার আমরা অলরেডি অভিযোগ করিয়েছি, এবার তালাবন্ধও ছিলেন ওখানে যজ্ঞেশ্বর প্রামাণিক, যিনি অঞ্চল কমিটির সভাপতি ছিলেন, উনিও এসে তালাবন্ধও করে দিয়েছিলেন, কিন্তু তারপরে এবার প্রশাসন থেকে এসে বলে না আপনারা বন্ধ, আপনারা তালা খুলুন, খুলে আবার একটা সুষ্ঠু সমাজ সৃষ্টি করুন, করে তাতে একটা কি ওর কিছু, আমরা এই দেখতে পাচ্ছি যে কোনো কিছু হচ্ছে না, তা আমার এর পরিবর্তে দেখতে পাচ্ছি ওই যজ্ঞেশ্বর ভূঁইয়ার ও এর জবাব দিক, না হলে ওর একটা সুষ্ঠু পরিবেশ না যদি সৃষ্টি করে তাহলে ওর একটা আমাদের জবাব, ওর একটা মানে যেটা সাসপেন্ড কি কোনো কিছু একটা ব্যবস্থা করতে হবে, আমরা এইটাই চাই। কোথায় আছেন উনি এখন? হ্যাঁ, উনি এখন কোথায় আছেন? আমরা তো কোথায় পালিয়ে গেছে আমরা তো পাচ্ছি না। সমবায় ব্যাংকের তছরূপের জন্যই এই আন্দোলন আমাদের। কত টাকা? প্রায় 1 কোটি টাকা। কে করেছে তছরূপটা? কে করেছে? যজ্ঞেশ্বর ভূঁইয়া ম্যানেজার। আপনাদের কি অভিযোগ? কি আমাদের অভিযোগ হচ্ছে, আমাদের জাগো বাংলার যে ছাড়ের টাকা ছিল সেটা আমরা পাই না। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের বিগত বছরে দুর্গাপুজো উপলক্ষে আমাদের 5000 টাকা বোনাস দেওয়ার কথা, সেটাও আমরা পাই না। তারপরে আমাদের ওই ট্রেনিংয়ের জন্যে যে টাকা SHG, সে টাকা আমরা পাই না। হ্যাঁ, 2 লক্ষ মতো টাকা সেটা আমরা পাই। হ্যাঁ, মঙ্গলবার জনসমক্ষে হিসাব পেশ করার কথা ছিল, কিন্তু এলাকা ছেড়ে পালিয়ে যান ম্যানেজার বলে অভিযোগ। এরই প্রতিবাদে প্রায় 100 আদিবাসী মহিলা তার ঘরের সামনে বিক্ষোভ দেখান। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেয়, সমস্যা সমাধান না হলে তারা বড় ধরনের আন্দোলন করবেন। সমবায়টা নিয়ে আন্দোলন করছি স্যার, 19 সালের আগে পর্যন্ত সমবায়টা ভালো চলছিল। আমি স্যার বিগত দিনের প্রাক্তন সম্পাদক, আমার মেয়াদ ছিল 15 সাল পর্যন্ত, 2015 নতুন বোর্ড এসেছে 2016 সাল থেকে। এখন বর্তমানে দেখছি আমার নামে সইকে জাল করে বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে এবং আমার নামে তছরূপ দেখানো হয়েছে, এমনকি অডিট রিপোর্টে আমার নামে 2 লক্ষ টাকা দেখানো হয়েছে। এই নিয়ে, এই সমস্ত নিয়ে সদস্যগণকে ভাবিয়ে বুঝিয়ে আন্দোলন করছি এবং সদস্যদের যে শেয়ারের জমা টাকা এবং নিজ নামে লোন নেয়নি তারা তাদের নিজেদের টাকা পরিশোধ করে দিয়ে বাড়ি চলে গেছে। সেই সমস্ত বয়স্ক লোককে বাড়ি থেকে টেনে নিয়ে আসা হচ্ছে যে তাদের কেন লোনটা করা হলো, ও তাদের লোনটা সেই টাকা নিয়ে ম্যানেজার তার নিজে ব্যবহার কাজে লাগিয়েছে। এছাড়া অনেক মৃত ব্যক্তি আছে যারা 19 সালের আগে মারা গেছে, সেই সব ব্যক্তি টাকা বন্ধ তাদের নামে আজও বন্ধ চলছে। একদম সমবায়টা তছরূপে একদম মানে ভরে গেছে, প্রচুর টাকা অর্থ। তাই আপনাদের কাছে আবেদন আমাদের যে এই বিষয়টা আমাদের সরজমিনে মুখ্যমন্ত্রী যাদের কাছে যাতে পৌঁছায়, আমরা যাতে এর সুবিচার পাই তার জন্য আপনার কাছে আবেদন করছি। এবং 19 সালে আমাদের প্রচুর একটা আমফানে ঝড় হয়েছে, এই এলাকার মানুষের কারো কিছু ছিল না, সবাই এখান থেকে এলাকা ছেড়ে চলে গেছে, তাদেরও বন্ধ আজকের বন্ধ লোন ছাড়া হয়নি, GIC টাকা বন্ধ জমা দেয়নি মানে ইন্স্যুরেন্স প্রিমিয়ামে।
এই সমস্ত মানে মানে তছরূপ করেছে সেই সব টাকাগুলো নিয়ে নিজের ব্যবহারে নিজের আত্মসাতে লাগিয়েছে। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, আনন্দ বার্তা।